প্রিয় দর্শক, আমি কথা দিয়েছিলাম যে কাঁঠাল গাছে কী কী স্প্রে করলে পর্যাপ্ত পরিমাণে কাঁঠাল ধরবে সেই অধ্যায়টা আমার বাকি ছিল। আমি অলরেডি প্রচুর কাঁঠাল বেচেও ফেলেছি, সেটা দেখাচ্ছি। তার সত্ত্বে দেখুন কত কাঁঠাল ধরেছে, তো কিভাবে এটা করেছি সেটা একটা ব্যাপার। আর যারা আমার পরামর্শ অনুযায়ী ভিডিও দেখে যারা স্প্রে করেছেন, নিশ্চয়ই আপনাদের এরকম কাঁঠাল হয়ে গেছে। তো এরপরে কী পরিচর্যা করতে হবে সেই বিষয় নিয়ে আজকের ভিডিও। তবে শুরুতেই বলে নিতে চাচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকে যাবেন। আর আগের থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে আমি যে পরিচর্যাটা বলবো সম্পূর্ণ জৈবতে, আমি রাসায়নিক একদম পছন্দ করি না। তবে বলতে পারেন আপনারা, রাসায়নিক আর জৈব দুটোকেই আমাদের মেনে চলতে হবে, নাহলে হবে না। যেমন চিকিৎসা ক্ষেত্রে আমাদের শুধু হোমিওপ্যাথিক স্বাস্থ্যের পক্ষে ভালো বললেই করলে হবে না, অনেক ক্ষেত্রে আমাদের অ্যালোপ্যাথি চিকিৎসারও প্রয়োজন আছে। তো আসুন কথা না বাড়িয়ে, এখন তো বন্ধুরা অবিশ্বাস্য ফলন গাছের তুলনায়, একটু দেখলেই বুঝতে পারবেন। তার মধ্যে তো আমি বলেই দিলাম আমি প্রায় অর্ধেক কাঁঠাল বিক্রি করে ফেলেছি। তো আমরা জানবো এবার কী কী রোগ আসবে, এরপর কীভাবে আমরা সেগুলো থেকে মুক্তি পাবো। তো হয়তো আপনি ভাববেন যে ভিডিওটা আগেই করছি, আপনি দেখুন এইখানে কাঁঠাল ছিল প্রচুর প্রচুর। আমি এই যে দেখতে পাবেন, এই যে কাঁঠাল, এটা কয়েকদিন আগে পারলাম। এভাবে প্রচুর কাঁঠাল উপর থেকে তো কেটেইছি আমি, একদম প্রচুর কাঁঠাল কেটেছি এখান থেকে। তাতেও যা আছে তা একদম পর্যাপ্ত পরিমাণে। এবার আমি যেটা বলতে চাইছি, এখন যে রোগটা আসবে ভালো করে লক্ষ্য রাখুন। এই যে আপনার দেখবেন কালো হয়ে গেছে, ওটা কিন্তু একটা পোকার আক্রমণ, নিশ্চয় ওখানে দেখতে পাচ্ছেন। এর আগে বলেছিলাম যে মুচি যখন বেরোবে তখন একটা রোগ আসতো, কিন্তু সেটা তখন সে পিরিয়ডটা পার হয়ে গেছে, কিন্তু এখন এইটা আসবে। এরপরে আপনার কি আসবে, এরপরে আসবে আপনার কাঁঠালটা বেঁকিয়ে যাবে, কাঁঠাল বেঁকিয়ে যাবে, কাঁঠাল ফুটো করে দেবে। এইভাবে কিন্তু আস্তে আস্তে এই রোগগুলো আসতে থাকবে। তবে আমরা যেটা বলবো যে অবশ্যই কাঁঠাল চেষ্টা করবেন জৈবতে, জৈব কীটনাশক বাজারে অনেক পেয়ে যাবেন। আমি নতুনভাবে নাম বলছি না, কেননা এর আগে বলেছি, বা আপনারা যারা আমার নিয়মিত দর্শক তারা নিশ্চয়ই জানেন যে জৈব কীটনাশক কী কী ব্যবহার করা যায়। তো সেই জৈব কীটনাশক অবশ্যই ব্যবহার করবেন। আর আমরা এখন কিন্তু কোনো জলসেচ দিব না, এমনি কাঁঠাল গাছে তেমন সেচের ব্যবস্থা লাগে না। অতিরিক্ত জল হলে কাঁঠাল গাছ কিন্তু একদম কী বলবো গোড়া পচে মারাই যায়। তো আমাদের ভিটামিন, আমরা যেটাকে বলি পিজিআর বলি, ভিটামিন একটা স্প্রে এই মুহূর্তে করতে পারেন, তাহলে কাঁঠালগুলো একটু মোটা হবে। তবে আজকাল অনেক হরমোন বেরিয়েছে মার্কেটে, সেগুলো অবশ্যই করবেন না, তাতে হয়তো আপনার কাঁঠাল খুব দ্রুত মোটা হয়ে যাবে, কিন্তু তাতে ক্ষতির সম্ভাবনা বেশি থাকবে। তো এইভাবে আপনারা বিশেষ করে কীটনাশক মাসে একবার করে, তবে আমি বলবো আমি নিজে ব্যবহার করছি, জৈব কীটনাশক অনেক মার্কেটে কিনতে পাবেন, কিন্তু আমি সাধারণ নিম জল স্প্রে করি, কিন্তু আমি কাঁঠাল মানে একদম ভালো রেখে দিতে পারি। তো কী বলবো, অনেকেই হাসবেন, নিম জল ওটা বিনা পয়সার ওষুধ, বিনা পয়সায় তৈরি করা হয়, ওতে আর কি কাজ হবে। আর আপনাদের যেটা করতে হবে, বিশেষ করে ডালের দেখবেন এই ধরনের কাঁঠালগুলো যেগুলো ঝুলে আছে, সামনে যে কালবৈশাখী ঝড় এত সময় হয়ে গেছে, এই কাঁঠাল কিন্তু পড়ে যাবে এইগুলো, তো সেইগুলোকে কিন্তু আপনারা এখন থেকে এগুলো নিজে খান বা বিক্রি করে দিতে পারবেন। আর এই যে এইখানে এই ধরনের কাঁঠালগুলো কিন্তু একটা আপনার এগুলো পড়বে না ঝড়ে। এই দেখেন পোকা, যে পোকার কথা বলছিলাম, দেখেন ফুটো করেছে, দিয়ে একদম পোকা হয়েছে এই কাঁঠালটা, এটা থেকে কিন্তু দেখেন, এই দেখেন এই পোকা, ভালো করে লক্ষ্য রাখুন। তো আপনারা যদি এখানে রাসায়নিক ব্যবহার করতে চান, কীটনাশক, সেটাও করতে পারেন। এইভাবে কিন্তু এই রোগটা এখন আসতে থাকবে। তো আপনারা অবশ্যই এখন আপাতত একটা কীটনাশক স্প্রে করে দিন। আমি বলবো, বললাম যদিও জৈব, কিন্তু আপনারা চাইলে রাসায়নিকও করতে পারেন। তো মাসে একবার করে ভাবে কীটনাশক অবশ্যই ব্যবহার করুন, আর একটা ভিটামিন স্প্রে করে দিন। তবে আমি বলবো, অবশ্যই বারবার করে বলবো, আপনারা জৈব ব্যবহার করুন। তো আমাদের আগের যে দুটো ভিডিও আছে কাঁঠাল গাছের কীভাবে পরিচর্যা করলে পর্যাপ্ত পরিমাণে কাঁঠাল ধরবে, সে ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো সেই সঙ্গে সঙ্গে বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।